রাধে রাধে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে তোমাদেরকে একটা সহজ রেসিপি দেখাবো, আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা খাবার, ছোট্ট মাছ অর্থাৎ মকা মাছের কড়ু। তো আমি এখানে ডুগি আলু সুন্দর করে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়ে রেখেছি, আর টমেটো কেটে রেখে দিয়েছি, আর দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা পেঁয়াজ কেটেছি, আর এদিকে টমেটো দুটো। তো দেখো আমি মাছটা ভালো করে কেটে তারপর ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মানে তেলের মধ্যে ভালো করে একটু লবণ হলদি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে তারপর এটা ভেজে নিয়েছি। তো তোমাদেরকে দেখাতে পারিনি, তোমরা এইভাবে ভেজে নিও, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, হালকা ভেজে নিয়েছি। তো এবার আমি গ্যাসটা অন করে দিলাম, তারপর কড়াইটা বসিয়ে দিলাম। এবার অল্প পরিমাণ তেল দেব, বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো, কি বলবো, শর্ট ভিডিওতেও অনেক সাপোর্ট করেছো। তো তোমরা প্লিজ আমার ফুল ভিডিওগুলিতে সাপোর্ট করো এইভাবে। তো আমি আবার তেলটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্লিয়ার দেখা যাচ্ছে? তো কিছুক্ষণ তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, তো এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দু টুকরো করে। শুকনো লঙ্কা দিলে কী হয়, মানে ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তোমরা যদি আরও এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো এবার আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তো ভাজা ভাজা করে নেব ভালো করে নেড়ে ছেড়ে। তোমাদেরকে একটা প্লিজ রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ আমার সবগুলি শর্ট ভিডিও এবং ফুল ভিডিওগুলি দেখে এসো, প্লিজ প্লিজ প্লিজ। তো আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর কালার হয়েছে, লাল লাল কালার। তো এবার আমি দিয়ে দেব আলু আর ডুগি, টমেটোগুলো এখন দেব না। ক্যামেরা ধরার লোক নেই তাই আর রান্নার ভিডিও আমি দিতে পারি না, অনেক কষ্ট করে ভিডিওটা আমি বানাই। তো টমেটোটি দিছি না, কারণ টমেটোটি যদি দিয়ে দিই ডুগি আর আলুর সাথে তাহলে টমেটোটি গলে যাবে, তাই আমি ডুগি আর আলু সিদ্ধ হওয়ার পরে তারপর আমি টমেটো দেব। তো ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি অল্প পরিমাণ হলদি দিয়ে দেব, আধা চামচ হলদি দিয়ে দেব, দেখতে পাচ্ছ? তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। প্লিজ প্লিজ তোমাদেরকে একটা কথা বলছি, প্লিজ আমাকে সাপোর্ট করো। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, তো তোমাদের সঙ্গে একটু আমি গল্প করে নিই। তো আমি অনেক দিন ধরে ভাবছি ফুল ভিডিও দেব আমার ফেসের, তো আমি সময় পাচ্ছি না, তাও আমি ভাবছি আমার যখন 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তারপর আমি তোমাদেরকে একটা ফুল ভিডিও দিয়ে দেব আমার ফেসের। তো এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, ঠিক আছে, ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি মশলাটা দিয়ে দেব। তো এবার আমি বেশি কিছু না, সামান্য কিছু, তোমার একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি দু চামচ, কারণ মকা মাছের কড়ু তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না।
তো আমি 2 চামচের মতন তোমার লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আমি তোমার পাঁচটা তোমার কাঁচা লঙ্কার দিয়েছি বেটে। এবার আমি স্বাদ অনুসারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আবার ভালোভাবে মিক্সড করে নেব মশলাটি। তো আমি বলছি কি, আমার 10,000 সাবস্ক্রাইব যেদিন হবে তারপর আমি ফুল ভিডিও দেব আমার ফেসের। তোমরা অনেকে বলেছো দিদি তুমি তোমার ফুল ফেসের ভিডিও দাও তো ভালো। তো তোমাদেরকে বলছি আমি আরও কয়েকদিন পরে দেব। তো আমার এখন সাবস্ক্রাইব হয়েছে 9,000 ও 9,000-এর মতন হয়ে গিয়েছে, আর কয়েকদিন পরে 10,000 হবে। তোমরা আরও যত পারো প্লিজ আমাকে সাপোর্ট করো। আর সত্যি বলতে তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো, কারণ আমার জিরো থেকে এতটা যে আমি এগোতে পারবো আমি কখনো ভাবিনি। আমি অনেক খুশি, জানো তোমরা আমার না একটুকু ফ্রেন্ড নেই রিয়েল লাইফে। তো তোমাদেরকে পেয়ে আমি অনেক অনেক খুশি। 10,000 সাবস্ক্রাইবার কম নেই, 10,000 ফ্রেন্ড আমার, তার মানে তো অনেক অনেক ফ্রেন্ড আমার। তো তোমরা প্লিজ আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আবারও বলছি। তো দেখো আমি আবার মাছটা দিয়ে দিয়েছি, হালকা হাতে মাছটাকে উল্টিয়ে দেব, বুঝেছো? কেন জানো, মাছটা ভেঙে গেলে একদম ভালো লাগবে না, তোমার কাটা কাটা লেগে যাবে। তো আমার এবার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আবার একটু উল্টিয়ে দিচ্ছি নরম নরম হাতে, যাতে মাছটা ভেঙে না যায়। তো আমার মোটামুটি তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এদিকে আমি বাটটাও বসিয়ে দিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে। তো আমার তরকারিটা হয়ে গেছে, তাদের জন্য আমি নামিয়ে নিচ্ছি। তো কার কার ভিডিওটা ভালো লেগেছে, তোমরা অবশ্যই এরকম রান্না করে খেয়েও তো ভালো লাগবে। বাঙালি যারা যারা আগের কালের মানুষ, তাদের তো অনেক পছন্দ এই মকা মাছের, ছোট্ট মাছের করু, সবার পছন্দ, আমাদেরও পছন্দ। আমার বাবার তো একদমই খুবই পছন্দ। বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো প্লিজ, তোমরা সবাই খুবই ভালো লাগলো।